বিরতির পর ফিরে আসলাম। আজ থেকে শুরু রাখাল শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্ট। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে আজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। রাখাল শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্ট আজ রবিবার উদ্বোধন করা হলো ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে, এবং একই সঙ্গে খেলার বিভিন্ন ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন আজকের এই ফুটবল টুর্নামেন্টের বা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে। প্রথম দিনের ম্যাচ আজ প্রথম দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল জুয়েলস অ্যাসোসিয়েশন এবং বীরেন্দ্র ক্লাব। আজকের এই ম্যাচে প্রথম থেকেই ছিল যথেষ্ট উন্মাদনা। প্রথম দিনের ম্যাচ এবং এই প্রথম দিনের ম্যাচে জুয়েলস অ্যাসোসিয়েশনকে ট্রাই বেকারে 7-5 গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বীরেন্দ্র ক্লাব। আজ উদ্বোধনী ম্যাচ রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মুখোমুখি জুয়েলস অ্যাসোসিয়েশন এবং বীরেন্দ্র ক্লাব। ম্যাচের নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে সমতা থাকায় ট্রাই বেকারে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল। যদিও আজকের এই প্রথম দিনের ম্যাচ উপভোগ করা এবং প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রীড়ামন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন। ফুটবলের উদ্দেশ্যে এবং রাজ্যে যারা এখনো মানে উদীয়মান প্লেয়াররা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি? দেখুন, প্রথমত ফুটবল ফেডারেশনকে ত্রিপুরার তাদেরকে ধন্যবাদ জানাই, একটা সুন্দর উদ্যোগ গোটা রাজ্যে এই সিজনটাতে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকালকে কৈলাসহরেও শুরু হয়েছে, 20 তারিখ পটিকরায় শুরু হবে, আগরতলাতেও শুরু হয়েছে। তো আমরা সাধুবাদ জানাই ওনাদেরকে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত আপনারা দেখেন মিডিয়ার মাধ্যমে আহ্বান করছেন নেশামুক্ত ত্রিপুরা গড়া। তো খেলাধুলাই একটা মাধ্যম যার মাধ্যমে একটা সুস্থ সুন্দর পরিবেশ যুব সমাজ গড়ে চলে যেতে পারে। তো এই খেলাধুলার আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করছি যে আমরা যেন বেশি করে ভালো ভালো প্লেয়ার আইডেন্টিফাই করা এবং তাদেরকে বাইরে পাঠানো। আপনাদের বলতে খুশি হচ্ছে, এই কয়েকদিন আগেই একটা ফুটবল টিম গিয়েছিল উড়িষ্যাতে ন্যাশনাল খেলতে আন্ডার-17 এবং আমরা ব্রোঞ্জ মেডেল সেখানে জিতেছি। জনজাতি টিম ত্রিপুরার থেকে গিয়েছিল। তো এই ধরনের প্রতিভাবান খেলোয়াড় আমরা আইডেন্টিফাই করছি গোটা রাজ্য থেকে, এবং আমরা চেষ্টা করছি খেলাধুলার মধ্যে দিয়ে একটা নেশামুক্ত ত্রিপুরা গড়া এবং রাজ্যের নামকেও যেন উজ্জ্বল করা যায়। খেলাধুলা এরকম একটা মাধ্যম যে মাধ্যম আমাদের ত্রিপুরাকেও অনেক পরিচিতি দিয়েছে। আপনারা জানেন দীপা কর্মকার, স্বাগতালক্ষ্মী, রিয়াং ফুটবল গোলার, গোলকিপার যে মেয়ে, বা আমাদের আরশিয়া বা সোমদেব বর্মন, এদের মাধ্যমে ত্রিপুরাকে আজ গোটা ভারতবর্ষের মানুষ চেনে, গোটা পৃথিবীতে অনেকগুলো দেশ আমাদেরকে জানে। আগামী দিনেও ত্রিপুরার থেকে ভালো ফুটবল প্লেয়ার বেরোবে এবং এখান থেকে আমরা ন্যাশনাল লেভেলে ভালো ভালো টিম যাবে, এটা আমরা প্রত্যাশা রাখি। অনেকদিন হয়েছে এই মাঠের এই ফার্টিলাইজার কাজ বন্ধ হয়ে সরকার। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য আপনারা শুনলেন। আজ প্রথম ম্যাচের নির্ধারিত সময় 2-2 গোলে সমতা ছিল ম্যাচটি। ম্যাচে বীরেন্দ্র ক্লাবের হয়ে গোল দুটি করে খেলার 32 মিনিটে এনোকা ডার্লং এবং 97 মিনিটে ভক্ত সাধন জমাতিয়া। অন্যদিকে জুয়েলস অ্যাসোসিয়েশনের হয়ে গোল দুটি করে ম্যাচের 86 মিনিটে বীর নারায়ণ জমাতিয়া ও 103 মিনিটে ডাবর মেইতে। প্রতিযোগিতার সেমিফাইনালে 17 আগস্ট এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে খেলতে নামবে বীরেন্দ্র ক্লাব যেমনটা জানা যাচ্ছে। তবে উদ্বোধনী খেলায় আজ পরাজিত জুয়েলস অ্যাসোসিয়েশন। রাজ্য জুড়ে ফুটবলের মরশুম চলছে এবং যুব সমাজকে নেশা থেকে বিরত রাখতে খেলাধুলোর প্রতি অধিক মনোনিবেশ করার জন্য রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেমনটা আজকের এই নকআউট ফুটবল টুর্নামেন্ট রাখাল শিল্ডে উপস্থিত হয়ে বক্তব্য পেশ করলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।